হ্যালো স্টুডেন্টস গুড মর্নিং টু এভরি ওয়ান হাউ আউ আই হোপ ইউ ওল আর ফাইন অ্যান স্টেসঅপ অ্যাট ইউর হোম ওকে স্টুডেন্টস ওয়েলকাম টু ইউর এস এস টি ক্লাস অফ স্ট্যান্ডার ওয়ান ওকে লেটস স্টার্ট ইউ ক্যান সি আই হ্যাভ ওপেনড দ্য চ্যাপ্টার দিস ইজ আওয়ার চ্যাপ্টার অ্যান্ড আওয়ার চ্যাপ্টার নেম ইজ গুড হেলথ এ গুড হেলথ চ্যাপ্টারটা আমরা আগেই স্টার্ট করে ফেলেছিলাম বেশ কিছুটা অংশ আমরা কি আমরা কমপ্লিটও করে ফেলেছিলাম এই পেজটা তো আজ আমরা এর নেক্সট পেজটা পড়ব ওকে এই পেজটা আমরা স্টার্ট করবো তো এই চ্যাপ্টারে আমরা কি গুড হেলথ হেলথ মানে কি স্বাস্থ্য আর গুড মানে ভালো স্বাস্থ্য আমরা এই সব কিছু সম্পর্কে এই চ্যাপ্টারে পড়েছিলাম মানে ভালো স্বাস্থ্য সম্প ভালো স্বাস্থ্য সম্পর্কে জেনেছিলাম কোন কোন জিনিসগুলো আমাদের করা উচিত সেইগুলো নিয়ে আমরা ডিসকাস করছিলাম এই এই চ্যাপ্টারে যে আমরা বডিতে পড়ে এক্সারসাইজ ফর দ্য বডি এগুলো পড়েছি গুড ফুড হ্যাবিটস এগুলো আমরা পড়েছিলাম আজ আমরা এখান থেকে স্টার্ট করবো ওকে দেখো এই যে রেস্ট ফর দ্য বডি এখান থেকে স্টার্ট করব দেখো কি বলছে আমরা প্রত্যেকেই কাজ করি যে যাই সবাই কি কোনো না কোনো কাজ সারাদিন করে থাকি এই কাজের পর আমাদের কী করা উচিত এই যে রেস্ট ফর দ্য বডি আমাদের সবার বা প্রত্যেকটা মানুষের তো রেস্ট মানে বিশ্রামের প্রয়োজন হয় ওজন্য বলছে দেখো গো টু বেড আর্লি তাড়াতাড়ি কি ঘুমিয়ে পড়া উচিত স্লিপ অ্যাট লিস্ট এইট আওয়ার্স এডে প্রতিদিন অন্তত পক্ষে আট ঘন্টা ঘুমানো দরকার ঠিক আছে রেস্ট আফটার ওয়ার্ক অর এক্সারসাইজ আর কি প্রত্যেকবার আমাদের বিশ্রাম নেওয়া দরকার কিসের ওয়ার্ক কাজ করা আর কি শরীরচর্চা বা ব্যায়াম করার পর প্রত্যেকবার আমাদের কি রেস্ট মানে বিশ্রাম নেওয়া দরকার এরপর কি বলছো দেখো পার্সোনাল ক্লিনলাইনেস মানে কি তোমার ব্যক্তিগত পরিষ্কার পরিচ্ছন্নতা যেমন কি ব্রাশ ইউর টিথ টাইজ এ ডে আমাদের এটা প্রত্যেকেই আমরা জানি আমাদের প্রতিদিন দিনে দুবার করে দাঁত মাজা দরকার আর টেকে এ বাথ এভরিডে প্রত্যেক দিন স্নান করা দরকার স্ক্রাব ইউর সেলফ উইথ শোপ মানে তোমার নিজেকে মাজা কি কী দিয়ে শোপ মানে সাবান দিয়ে মানে সাবান দিয়ে তোমার গোটা যে শরীর আছে সেটাকে পরিষ্কার করা দরকার অয়েল অ্যান্ড শ্যাম্পু ইয়োর হেয়ার রেগুলারলি আর কি তেল আর শ্যাম্পু তোমার রেগুলারলি চুলের জন্য ইউজ করা দরকার এরপর কিপ পিওর নেলস শর্ট অ্যান্ড ক্লিন আর কি তোমার যে নোক সেটাকে শর্ট মানে ছোট এবং পরিষ্কার রাখা দরকার ওয়ে আর নিট অ্যান্ড ক্লিন ক্লথস আর কি ধরনের পোশাক পরিধান করা দরকার ঝচ্ছরে আর পরিষ্কার ওয়াশ ইউর হ্যান্ডস বিফোর অ্যান্ড আফটার এভরি মিল প্রত্যেকবার আগ খা প্রত্যেকবার খাবার আগেও পরে কি হাত ধোয়া দরকার ঠিক আছে এরপর কি বলছে দেখো এরপর বলছে ক্লিন সারাউন্ডিং ঠিক আছে মানে তোমার আশেপাশের সমস্ত কিছুকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা যেটা কিপ ইয়োর রুম অ্যান্ড আদার পার্টস অফ দ্য হাউস ক্লিন তুমি যেই ঘরটার মধ্যে থাকো আর যে তোমার পুরো বাড়িটা সেটাকেও কি পরিষ্কার পরিচ্ছন্ন রাখা উচিত ঠিক আছে ডু নট থরো ওয়েস্ট পেপার অর রবিশ অল অ্যারাউন্ড আর কি যেখানে সেখানে কি নোংরা কাগজ বলো আবর্জনা বলো ফেলা কি উচিত না মা ফেলা ফেলার দরকার নেই বা ফেলা ঠিক না ঠিক আছে তারপরে ডু নট স্পিড ইউর অ্যান্ড দেয়ার যেখানে সেখানে থুতু ফেলাও দর উচিত না এতেও নোংরা হয় আর কি প্ল্যান্ট মোট ট্রিজ আর কি অনেক গাছ লাগানো দরকার ঠিক আছে এইগুলো এছাড়াও কি কারেক্ট পোস্টার আছে দেখো মানে কি পোস্টার মানে হচ্ছে ভঙ্গি করেক্ট মানে সঠিক ভঙ্গি মানে তুমি কীভাবে বসবে কিভাবে দাঁড়াবে কিভাবে হাঁটবে সেগুলো কি যেমন দেখো এখানে আমরাও দেখতে পাচ্ছি সিট স্টেরাইট যখন তুমি বসবে বসবে সোজা হয়ে ঠিক আছে স্ট্যান্ড ইরেক্ট যখন হাঁটবে তখনও কি সোজা হয়ে হাঁটা দরকার ঠিক আছে ডু নট রিড বেন্ডিং ডাউন টু মাচ আর যখন পড়বে তখন খুব বেশি সামনের দিকে ঝুঁকে পড়া কখনোই উচিত না ঠিক আছে ডু নট স্টুপ ওয়াইল্ড ওয়াকিং ওয়াকিং ঠিক আছে আর যখন তুমি দেখ যখন তুমি হাঁটছো ঠিক আছে তখন বেশি নিচু হয়ে হাঁটাও উচিত না তো এই ছিল আমাদের গুড হল চ্যাপ্টারটা যেটা আজ এখানে কি হলো এখানে আমরা কমপ্লিট হয়ে গেল নেক্সট দিন আমরা যে এই যে চ্যাপ্টারটার এক্সারসাইজগুলো পড়ব ওকে এক্সারসাইজগুলো সলভ করে ফেলবো তাহলে আজ আমরা কি দেখলাম আজ আমরা পড়লাম রেস্ট ফর দ্য বডি আমাদের কতক্ষণ বডিকে রেস্ট দেওয়া দরকার সেইগুলো পার্সোনাল ক্লিন লাইনেস আমাদের ব্যক্তিগত পরিষ্কার পরিচ্ছন্নতা সম্পর্কে জানলাম এগুলো আমাদের করতে হবে তাই তো তারপরে ক্লিনস অ্যারঅিং মানে আমাদের আশপাশটাকেও পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে আর কি কারেক্ট পোস্টার মানে কি কারেক্ট পোস্টার মানে কি বললাম সঠিক ভঙ্গি আমাদের ঠিকভাবে দাঁড়ানো ঠিকভাবে বসা বেশি ঝুঁকে পড়াশোনা করা উচিত না তারপরে কি আরেকটা দেখলাম আর হ্যাঁ যখন আমরা হাঁটবো বেশি নিচু হয়ে হাঁটা উচিত না এগুলো সম্পর্কে আজ আমরা দেখলাম তো আমাদের এই চ্যাপ্টারটা গুড হেলথের টেক্সটটা আজ আমরা কমপ্লিট করে ফেললাম নেক্সট দিন আমরা এক্সারসাইজগুলো স্টার্ট করব ওকে স্টুডেন্টস চলো তাহলে আমার ক্লাস আজকে এখানেই শেষ টাটা এ নাইস ডে